কলকাতায় জঙ্গি সন্দেহে ধৃত দুজনের বিষয়ে খোঁজ নিচ্ছে এনআইএ। খবর সূত্রে ধৃত দুই সন্দেহভাজন আইএস জঙ্গিকে জেরা করে একেবারে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসটিএফ সূত্রে জানা গেছে যে দু বছর ধরে জঙ্গি সংগঠন আইএসআইএসের সঙ্গে যোগ রয়েছে মোহাম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিকের। বেসরকারি সংস্থা থেকে চাকরি চলে যাওয়ার পর সাদ্দাম বাড়িতে জানায় তার ওয়ার্ক ফ্রম হোম চলছে। সাদ্দামের মোবাইল ফোন ও ল্যাপটপে মিলেছে আইএস জঙ্গিদের নৃশংস খুনের ভিডিও। কথা বলবো আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, রীতিমতো চাঞ্চল্যকর যে নৃশংস খুনের ভিডিও পাওয়া গেছে, বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল, মানে পাসপোর্ট পর্যন্ত তার তৈরি করা হয়ে গিয়েছিল, কোনো নাশকতার ছক ছিল কি? দেখো, একেবারেই সেই তথ্য জানার জন্যই তদন্তকারীরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে এসটিএফ এর হেফাজত শেষ হয়ে যাবার পরেই এনআইএর তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হবে আদালতে এই দুজনকে। তার কারণ, এই দুজন আইএসআইএস জঙ্গি বা আইএসআইএস জঙ্গির সন্দেহে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। এবং যা তথ্য প্রমাণ সেগুলো জানার জন্য এনআইএর গোয়েন্দারা তারা লালবাজারে যাবেন, কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে লকডাউনের পর থেকেই এই জঙ্গি সংগঠনের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে গিয়েছে এই সাদ্দাম। সাদ্দামের শুধুমাত্র অস্ত্র সংগ্রহ করার উদ্দেশ্য ছিল না, তার বিস্ফোরক সংগ্রহ করার উদ্দেশ্য ছিল। কিন্তু এই উদ্দেশ্যটা কেন, নাশকতার ছকের জন্য, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পরিবারের সদস্যদের সে জানিয়েছিল যে সে বেসরকারি সংস্থায় কাজ করে, অথচ দু বছর ধরে তার কাজ নেই। তার কাজ চলে যাওয়ার পরে সে ঘরে বসেই এই যোগাযোগ চালিয়ে যাচ্ছিল এবং বিদেশের বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের জেহাদিদের সঙ্গে তার যোগাযোগ ছিল, তার মধ্যে পাকিস্তানের লোকজনের সঙ্গে যোগাযোগ ছিল এমনটাও প্রাথমিক তথ্য প্রমাণে উঠে এসছে। এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে যে অ্যাপ রয়েছে তার মাধ্যমেও কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে সে তথ্য আদান প্রদান করেছে এমনও তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তদন্তকারীরা এটাও জানতে পাচ্ছেন যে এই যে সাদ্দাম, সে একটি গোপন বৈঠক করার তার পরিকল্পনা ছিল কিদিরপুরে। কিন্তু এই গোপন পরিকল্পনা বৈঠকের যে পরিকল্পনাটা ছিল সেটা কেন, অস্ত্র নিয়ে কোনো আলোচনা করার ছিল নাকি তাদের কোন রকম নাশকতা নিয়েই কারোর সঙ্গে আলোচনা করার ছিল? অবশ্যই আর কি খবর জানা যায়, কি কি তাদের ছক ছিল এবং তদন্তে আর কি কি উঠে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আবির, ধন্যবাদ তোমায় এই মুহূর্তে। কলকাতা থেকে জাল নোটের হদিশ পেল পুলিশ। তপসিয়া থেকে 1.5 লক্ষ টাকার জাল নোট পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে কলকাতা থেকে বিশেষ সূত্রে অভিযান চালিয়ে জাল নোটের হদিশ পেয়েছে পুলিশ। তপসিয়া থেকে 1.5 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ এবং সেই অভিযানে 1.5 লক্ষ টাকার জাল নোট পাওয়া গেছে। আবির দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। আবির, বিস্তারিত কি খবর পাচ্ছ পুলিশ সূত্রে? দেখো, রাকিমুল শেখ 30 বছর বয়সী, রাকিমুল কালিয়াচকের বাসিন্দা, মূলত সে কালিয়াচকেরই বাসিন্দা এবং এই রাকিমুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে 1.5 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে প্রায় 300 টাকার নোট পাওয়া গিয়েছে এবং সেগুলো পুরো সবকটা নোটই জাল। এবং গোপন সূত্রে খবর পেয়ে তপসিয়ার পিসি কালেক্টরের কাছ থেকে তাকে ধরা হয় এবং তাকে সার্চ করলে পাওয়া যায় এই জাল নোটগুলো। প্রসঙ্গত তোমাকে জানাই, এর আগেও জাল নোটের একটি মামলায় এই রাকিমুল শেখকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীকালে সে সাজা প্রাপ্ত হয় এবং সাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, সাজা শেষ হয়ে যাওয়ার পরে সে আবারও সেই একই রকম কিন্তু জাল নোটের কারবারির সঙ্গে যুক্ত হয়েছে। এই নটোরিয়াস ক্রিমিনাল, এই জাল নোট। অনেক ধন্যবাদ আবির।